হ্যালো ভিউয়ার্স, বুকবির পক্ষ থেকে আমি অপূর্ব হাসান ইমন। আজ আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে কাস্টমাইজগুলো করতে হয় সেগুলো দেখাবো। তো গত পর্বগুলোতে আপনারা দেখেছেন কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কীভাবে অথরিটি এজন থিম ইনস্টল করতে হয় এবং অন্য অন্য কাজগুলো দেখেছেন। এই পর্বে শুধুমাত্র টুকিটাকি যে কাস্টমাইজগুলো করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আমি আমার সাইটে ওয়ার্ডপ্রেসে প্রবেশ করেছি, আপনারা আপনাদের সাইটে প্রবেশ করে নিন। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে আমাদের অথরিটি অ্যাজন থিমের যে ফ্রন্ট ভিউটা সেটা একটু পরিবর্তন করে নিতে হবে। আমরা যদি আমাদের ফ্রন্ট ভিউতে চলে যাই তাহলে প্রথমে আমরা এরকম একটি ফ্রন্ট ভিউ পাবো। তো এখান থেকে আমি প্রথমে একটু কাজ করে নিচ্ছি, সেটা হলো অথরিটি অ্যাজন থেকে জেনারেল সেটিং, আর সেই সাথে আমি আপনাদেরকে সেটিংগুলো বলে দিচ্ছি কোনটা দিয়ে কী করে। তো এখান থেকে আপনি চাইলে আপনার সাইটে যেন যে কোনো একটা লোগো বানিয়ে এটা আপলোড করে দিয়ে দিতে পারেন। এখানে আপনি ফ্যাব আইকন দিয়ে দিতে পারেন, হেডার টেক্সট, আপনি যদি হেডারে কোনো টেক্সট ইউজ করতে চান সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে জাভাস্ক্রিপ্ট কোড, যদি কোনো কোড থাকে সেগুলো আপনি হেডারে অ্যাড করে দিতে পারেন এটির মাধ্যমে। তো তারপর হোম পেজ অপশন, হোম পেজ এটা হলো আপনি যদি কোনো স্লাইডার ইউজ করেন আপনার হোম পেজে সেটা করতে পারেন। যেহেতু আমাদের আমাদের সাইটের জন্য কোনো স্লাইডার প্রয়োজন নেই সেহেতু আমরা কোনো কিছু করব না এটাতে। এরপর হেডার অপশন, হেডার অপশন থেকে হেডার লেআউট থেকে এই লেআউটটি সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা একটি কাস্টম, আমরা একটি মেনুবার, সেই সাথে মেনুবার উপরে থাকবে লোগো, সেজন্য আমরা এটি সিলেক্ট করে দিব। তো এরপর এই মেনু থেকে এখান থেকে আপনি যে কাজগুলো করতে পারেন, মেনু, ব্যাকগ্রাউন্ড কালার, লিঙ্ক কালার, হোভার লিঙ্ক কালার এবং অন্য অন্য যে অপশনগুলো আছে আপনার চাইলে কালার এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। এখান থেকে সাব মেনুর কালারগুলো পরিবর্তন করে দিতে পারেন। তো এরপর ফুটার অপশন, ফুটার অপশন এখানে আপনার ফুটার উইজেট এরিয়াতে যে কালারগুলো ব্যবহার হয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে, তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো পরিবর্তন করে দিতে পারেন। এরপর ফুটার বটম, অর্থাৎ একদম নিচের যে বারটা, এই যে কোন একটা বার দেখা যাচ্ছে এটি, তো এটিতে আপনি চাইলে কোনো টেক্সট ইউজ করতে পারেন। আমরা সাধারণত কপিরাইট ইউজ করে থাকি এখানে, কপিরাইট আমরা সাধারণত সাইটের নাম ইউজ করি। এরপর সেভ চেঞ্জ, তারপর ফন্ট থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার সাইটে যে ফন্টগুলো ইউজ করতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। এরপর অ্যামাজন সেটিং, আমরা সাধারণত এই অথরিটি অ্যাজন থিমটাতে একটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এখানে পাবলিক এপিআই কি এবং অ্যামাজন সিক্রেট কিটা বসিয়ে দিলে অ্যামাজন থেকে আপনার আপনার সাইট থেকে সরাসরি যে ডাটাগুলো, অর্থাৎ প্রাইস, তারপরে মডেল নেম ইত্যাদি ইত্যাদি যে ইনফরমেশনগুলো আছে সে সরাসরি অ্যামাজন থেকে নিয়ে নিবে, আমাদের এটা এক্সট্রা এখানে ইনক্লুড করতে হবে না। তো আমরা পরবর্তী পর্বে আমরা দেখাবো এগুলো কীভাবে নিতে হয়। তো এরপর লাইসেন্স, লাইসেন্সটা আপনারা অ্যাক্টিভ করে নিয়ে নেবেন। আমাদের অথরিটি অ্যাজনের সেটিং মোটামুটি শেষ। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে প্রয়োজনীয় পেজগুলো আছে সেগুলো তৈরি করে নিতে হবে। তো পেজ তৈরি করার জন্য আমি পেজেসে যাচ্ছি, এখানে অথরিটি অ্যাজন থিম ইনস্টল করে আপনারা ম্যানুয়ালি তিনটি পেজ পাবেন। তো আমরা আমাদের প্রয়োজনীয় আরও কিছু পেজ তৈরি করে নিচ্ছি, সেজন্য অ্যাড নিউতে ক্লিক করছি। আমাদের হোম পেজ দরকার, কন্টাক্ট, এরপর অ্যাবাউট, আমাদের আরেকটি পেজ তৈরি করতে হবে ব্লগ নামে। আমরা আমাদের সাইটের অন্য অন্য যে পেজ পোস্টগুলো করব সকল পোস্ট আমরা ব্লগে পোস্ট করে দিব। ব্লগ
এরপর আমাদের প্রাইভেসি অ্যান্ড পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এবং অন্যান্য বিষয়গুলোর জন্য আমরা একটা পেজ তৈরি করব ডিসক্লেমার নামে। এখানে আমরা সকল বিষয়গুলো ইনক্লুড করে দিব, অর্থাৎ প্রাইভেসি অ্যান্ড পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এবং অ্যাফিলিয়েট ডিসক্লোজার যা কিছু আছে সবগুলো আমরা এই পেজেই ইনক্লুড করে দিব। ডিসক্লেমার আমাদের মোটামুটি পেজ হয়ে গেছে, আমরা আমাদের যে প্রয়োজনীয় পেজগুলো আছে সেগুলো অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। তো এরপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এগুলো দিয়ে মেনু তৈরি করতে হবে। তো মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করি, এখানে সর্বপ্রথম মেনুর একটি নাম দিচ্ছি, আপনি চাইলে মেনু তৈরি করার পরে আরও কিছু মেনু তৈরি করে নিতে পারেন ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে। তো মেইন মেনু এখান থেকে আমাদের যে পেজগুলো দরকার নেই সেগুলো রিমুভ করে দিচ্ছি। ব্র্যান্ড টাইপস এই পেজগুলো আমাদের মেনু বারে লাগবে না, আমরা শুধুমাত্র আমাদের যে যে পেজগুলো লাগবে সেগুলো এখান থেকে ইনক্লুড করে দেব। তো আপনার প্রয়োজনে যদি কোনো পেজ এখানে না থাকে তো আপনি সহজে পেজ অ্যাড করে নিতে পারেন। যেমন এখানে আমাদের ডিসক্লেমার পেজটি আমরা রিমুভ করে দিচ্ছি, মনে করুন আমাদের ডিসক্লেমার পেজটি দরকার। তো এখন এখান থেকে দেখুন সকল পেজ শো করতেছে, আপনার চাইলে এখান থেকে যে কোনো পোস্টেও পোস্ট মেনু বারে নিয়ে আসতে পারেন, কাস্টম লিঙ্ক মেনু বারে নিয়ে আসতে পারেন, ক্যাটাগরিগুলো মেনু বারে নিয়ে আসতে পারেন। তো আমি ডিসক্লেমারটাকে মেনুতে নিয়ে আসতেছি, জাস্ট চেকবক্সটা চেক করে অ্যাড টু মেনুতে ক্লিক করলেই আপনার ডিসক্লেমার পেজটি চলে আসবে এখানে। তো আমি একটু এগুলো সাজিয়ে নিচ্ছি, হোমের পরে রিভিউস, তারপর ব্লগ, তারপর ডিসক্লেমার, অ্যাবাউট কন্ট্যাক্ট, এরপর ক্রিয়েট মেনু। তো আমাদের মেনু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে চালি দেখতে পারি, এখানে লক্ষ্য করুন আমাদের মেনু চলে আসছে। তো এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো পাবলিশ করা। তো কন্টেন্ট পাবলিশ করার জন্য আমরা আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে সেগুলোকে ভালো একটা ফরম্যাটে এনে পাবলিশ করে দিব। তো আমাদের সাইট ডিজাইনের কাজ আর খুব একটা বেশি নেই, একটু এখানে খুব বেশি ডিজাইন করতে হয় না, বেসিক যে কাজগুলো আছে টুকরে গিয়ে করতে হয়। তো এরপর শুধুমাত্র আমরা আমাদের কন্টেন্টগুলো একটু ভালো ফরম্যাটে এনে প্রত্যেকটা পেজে এবং ব্লগে পাবলিশ করে দিব। তো এখানে আমাদের আরেকটি বিষয় শিখতে হবে এবং জানতে হবে, সেটি হলো আমাদের এখানে রিভিউ পোস্ট করার জন্য আলাদা কোনো পোস্ট করতে হয় না। তো রিভিউয়ের জন্য আমাদের এখানে বাম পাশে সাইড বারে লক্ষ্য করুন রিভিউস নামে একটা অপশন দেওয়াই আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো রিভিউস অ্যাড করতে পারি। যেমন নিউ আইটেমে যাচ্ছি আমি এখান থেকে, এরপর আমাদের এখান থেকে প্রোডাক্ট নেম এবং এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আমি এর আগে আপনাদেরকে দেখাইছি অ্যামাজন সেটিং থেকে পাবলিক এপিআই এবং সিক্রেট অ্যাক্সেস কি ওটা বসিয়ে দিলে এখান থেকে শুধুমাত্র আমাদের প্রোডাক্টের ASIN কোডটুকু বসিয়ে গেট ডাটা দিলে এখানে সব ডাটা অটোমেটিকলি নিয়ে নিবে। তো এখান থেকে আমি একটি ডেমো ডেমো কন্টেন্ট পাবলিশ করতেছি, ডেমো পাবলিশ। এরপর আমরা রিভিউসে গিয়ে দেখি, এই যে দেখুন এখানে ডেমো নামের কন্টেন্ট এখানে অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের সাইটটা ডিজাইন করবো এবং টুকিটাকি কাজগুলো করে নিব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।